আমরা বিষয়টা শুনেছি, সুরঙ্গ সিনেমার প্রযোজক, পরিচালক, নায়ক নায়িকা সবাই আমাদের কাছে এসেছেন। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা যে প্রযোজক এবং এরা সবাই মিলে এত সুন্দর একটা ছবি তারা নির্মাণ করেছেন এবং বাংলাদেশের 63টি জেলা সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ছবিটা হলে প্রদর্শিত হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ এই সিনেমাটা দেখছে। কিন্তু গুটিকতক কয়েকটা প্রতারক চক্র যারা এই যে মানে যে সিনেমাটাকে তারা পাইরেসি করে, তারা গোপনে তারা তাদের ইউটিউব বিভিন্ন চ্যানেলে প্রচারিত করে তারা অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করছে। এটা খুবই অন্যায়, কারণ এটা আজকে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে অনেকদিন ধরে ভালো ছবি আসে না। এরকম একটা সুন্দর ছবি বাজারে আসার পরে মানুষ কিন্তু হলমুখী হয়েছে এবং একদিকে মানুষ হলমুখী হয়েছে বা হলে যাচ্ছে, অন্যদিকে প্রযোজক যারা তারাও আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং একটা সকলে মিলেই এই কাজটি হচ্ছে। এখন বিকাশেবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। কিন্তু এখন যারা মানে হলে যাওয়া থেকে পাবলিকে দূরে সরার জন্য ইউটিউবে বিভিন্ন জায়গায় এটা আপলোড করছে, আমরা বিনীত অনুরোধ থাকবে, এটা কিন্তু একটা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অপরাধ এবং এই অপরাধের সাথে যারা জড়িত আমরা মনে করি এটা মানে খুবই অন্যায় করা হয়েছে। আমরা তাই বলবো, বিনীত অনুরোধ করবো যারা এই কাজটি অন্যায় কাজটি করছেন, পাইরেসির মতো একটি গ্রুপ মানে কাজটি করছেন, ভিডিও আপলোড করছেন, ইউটিউবে আপলোড করছেন, আপনারা দ্রুত নামিয়ে ফেলেন, নতুবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব। এবং আমি মনে করি এই সিনেমাটা আরও ভালো ছিল কিনা আমরা প্রত্যাশা করি। আগেও আমরা অনেকেরই আমরা গ্রেপ্তার করেছি এই পাইরেসি সিনেমা বিভিন্নভাবে তারা, আগে তো এখন তো অনলাইনে পাইরেসিটি করে ফেলে, এক সময় তো ওই মানে ওই যখন বিভিন্ন সিনেমা হলে চলতো সেখান থেকেও তারা নিয়ে তারা অন্য জায়গায় আপলোড করে তারা দেখতো, ঘরে বসে দেখতো। এখন আমরা মনে করি কিছু কিছু অপরাধীও থাকবেই, আমরা মনে করি যেহেতু আমরা অভিযোগটা পেয়েছি, আমরা দ্রুত অতি সত্বর যারা এই কাজটি অন্যায় কাজটি করছেন, পাইরেসির মতো একটি বাজে কাজ করছেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং যারা শেয়ার করবে তারা সমান অপরাধী। আমরা যে কোনো এই বিষয়ে আমরা মনে করি আমাদের দেশে যেভাবে ইয়ং একটা শ্রেণী তারা সিনেমা বানাচ্ছেন, প্রযোজক পরিচালকরা সিনেমা বানাচ্ছেন, নায়ক নায়িকারা এগিয়ে আসছেন, আমরা এটাকে আমরা মনে করি আমরা সকলে মিলে সেখানে আমরা সহযোগিতা করব। কেউ যদি এটা না করে, কেউ যদি এটাকে পাইরেসি করে আপলোড অনলাইনে আপলোড করে তারা যদি এই মানে একদিকে আমাদের ইন্ডাস্ট্রিকে নষ্ট করতে চায় এবং মানুষ যারা হলমুখী থেকে বিরত রাখতে চায় তারা এবং তারা ডিজিটাল নিরাপত্তা অপরাধ করতে চায় তাদের বিরুদ্ধে তো আমরা শান্তি তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা